আসসালামু আলাইকুম। আর বিটিসি সাইটে যারা অ্যাড দেখতে পারতেছেন না, যাদের অ্যাড দেখতে গেলে প্রবলেম হচ্ছে, অ্যাড শো হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে কিভাবে আপনারা কয়েক মিনিটের ভিতরে সমাধান করতে পারবেন আর বিটিসি সাইটের অ্যাড দেখা প্রবলেমটা। আপনারা এখন থেকে ইজিতে এখানে অ্যাড দেখতে পারবেন, এই সমাধানটা সম্পূর্ণভাবে সমাধান করার জন্য শুধু আজকের এই ভিডিওটি। আর স্পেশালি আপনাদেরকে বলে রাখি, যারা এখনও আর বিটিসিতে ইনকাম করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অথবা ডিপোজিট করেন নাই, তাদের জন্য বলবো আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন। সাইটটা ভালো সার্ভিস দিচ্ছে এবং এখান থেকে কিন্তু লং টাইম থাকার জন্য মার্কেটে এসেছে। সো তারা আপনারা কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন, সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে এবং লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং আজকে শুধু দেখাবো আপনাদেরকে এখান থেকে অ্যাড যে ভিউ করতে পারতেছেন না, সেই অ্যাড ভিউটা কীভাবে করবেন এবং সেটাই শুধু দেখাবো। সো আমি একটু লাইভে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডটা ভিউ করতে গেলে কী হয়। সো আমরা যখন ড্যাশবোর্ডে ক্লিক করব তখন আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। ওকে, ড্যাশবোর্ডে চলে আসলাম, এখন আমরা এখান থেকে দেখব অ্যাড দেখব। সো অ্যাড দেখার জন্য আমরা এখানে কি করব, আমরা এখান থেকে যে অ্যাড রয়েছে দেখেন, আমার কিন্তু তিনটা অ্যাড আমি অলরেডি দেখে ফেলছি। আমারও কিন্তু কালকে থেকে এই সমস্যাটা হচ্ছে, অ্যাড দেখতে পারতেছি না। সো এখনও একটা অ্যাড রয়েছে, সো আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই একটা অ্যাড রাখছি। সো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। ওকে, অ্যাডে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন অ্যাডটা কিন্তু শো হচ্ছে না, মানে আমি অ্যাড ভিউতে ক্লিক করব। ওকে, অ্যাড ভিউতে ক্লিক করার সাথে দেখেন আমাকে ব্যাকে নিয়ে আসতেছে। আমি আবারও ভিউ করব, আবারও ভিউ করলাম, দেখেন আমাকে আবারও ব্যাকে নিয়ে আসতেছে। সো আমি এটাকে ডেস্কটপ সাইড করে নিব। ওকে, ডেস্কটপ সাইড করে নিলাম, এখন দেখি ভিউ করি, এখন ভিউ করার সাথে আবারও কি ব্যাকে নিয়ে আসতেছে। সো এই সমাধান প্রবলেমটার সমাধান করবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। সো এই প্রবলেমটা হতে থাকলে এখন কি করবেন, আপনাদের এই সাইটটাকে মোবাইলটাকে ডেস্কটপ ভার্সনে করে নেবেন। ওকে, যখন ডেস্কটপ মানে এরকম ভার্সন হয়ে যাবে, তারপর আপনারা তো অ্যাড দেখতে গেলে তো অ্যাড দেখতে পারবেনই না। সো তখন এইভাবেই আপনারা এই সাইটটাকে কি করবেন, আপনারা এখান থেকে মিনিমাইজ করবেন। ওকে, এভাবে মিনিমাইজ করে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন এবং এখান থেকে যতগুলো মিনিমাইজ রয়েছে সবগুলো কী করবেন, আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন। ওকে, ক্লিয়ার ডাটা দেওয়ার পর এভাবে থাকবে, এভাবে যখন 30 মিনিট অথবা 20 মিনিট অথবা 1 ঘন্টা আপনারা রেখে দেবেন, রেখে দেওয়ার পরে সরাসরি আপনারা তখন কী করবেন, এভাবে আপনারা কী করবেন, এখান থেকে ক্রমে চলে যাবেন। ওকে, এখান থেকে এভাবে ক্রমে চলে যাবেন, ক্রমে চলে যাওয়ার পরে পরেই কিন্তু আপনাদের সামনে সেই সাইটটাই কিন্তু চলে আসবে, যে সাইট থেকে আপনারা বের হয়ে আসছিলেন। ওকে, এই সাইটটাই কিন্তু চলে আসবে। তখন আপনারা যদি এখান থেকে, সো বের হয়ে আসার পর আপনারা কী করবেন, একটি ভিউ এডে ক্লিক করবেন। ওকে, ভিউ এডে ক্লিক করার পরে আপনারা কিন্তু তখন অ্যাডটা শো করতে পারবেন। সো আমি যেহেতু 20-30 মিনিট ওয়েট করিনি, সেই জন্য আমার এখানে হচ্ছে না। সো আপনারা তো জানেন আমার এখানে কিন্তু একটা অ্যাড রয়েছে। সো আমি 20-30 মিনিট পরে সেই একটা অ্যাড দেখে আবারও কিন্তু আপনাদের মাঝে লাইভ আমি প্রমাণ দেখে মানে করব। সো আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকুন, দেখা হচ্ছে আবারও এটার পরে।